नमस्कार বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। আমি তানি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 1:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল আমার অনেকক্ষণ আগেই হয়েছে, আমি আগে বাবিনকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। আমি একজন বিশেষ লোকের সাথে দেখা করতে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, আবার কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর এখানে আমি বিশেষ কিছুই রেডি হইনি। ফার্স্ট মর্নিংয়ে যেটুকু কোট না করলে নয়, জাস্ট একটু ময়েশ্চারাইজার, একটু সানস্ক্রিন আর হালকা একটু লিপস্টিক, আর একটু আইব্রোসটা একটু ফিল আপ করে নিয়েছি। এইবার দেখো আমি রেডি হয়ে নিয়ে আমি এবার রওনা দেবো। তার আগে আমি ওয়ালেটটা নিলাম, দেন আমি এখানে একটু পারফিউম ইউজ করে নেবো। আমি সাইড ব্যাগটা নিয়ে নেবো আর দরজাটা লক করে আমি বেরিয়ে পড়বো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি এই সকাল সকাল রেডি হয়ে কার বাড়ি যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। আর এই সকালবেলা জানো তো বেরোলে না টোটো ভ্যান কিচ্ছু দিতে চায় না। এখানে দেখবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরেও ভ্যান টোটো সব চলে যাচ্ছে। জিজ্ঞেস করছি কলোনি মোড় যাওয়ার কথা, একজনও যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যান টোটো সাইড দিয়ে চলে গেলো। বাট দেখতে দেখতে দেখো আমি কিন্তু পৌঁছে গেলাম। আমি কিন্তু রাস্তা দিয়ে তোমাদের আর ভিডিও করে দেখালাম, আমি সোজা বাড়ি চলে এসে তোমাদের সাথে দেখাচ্ছি এটা আমি কোথায় এসেছি। এটা আমি কলোনি মোড়ে এখানে ফ্ল্যাটে এসি, আমার দেওরের বাড়িতে, আমার ছোট দেওর মানে আমার ছোট জায়ের ওখানে। এখানে দেখো এটা ওদের ফ্ল্যাট। আর এই যে বিশেষ লোকটা যার সাথে দেখা করতে এসেছি, এই যে আমার সোনা বাবা পুকলু সোনা, ওর নাম পুকলু। আর আমি আসার ঠিক একটু পরপরই দেখো বৃষ্টিটা নেমেছে, তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম মেঘলা ওয়েদার, তার মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমাদের সোনা বাবা, ওকে আমি দেখো ভিডিও করার জন্য এদিকে খুব মানে জোর জবরদস্তি করছে, বাট ওর ভিডিও নজর না, ও বাইরে দেখো অধীর আগ্রহে দেখছে। ও বাইরে কি দেখছে জানো, ও বাইরে যে বৃষ্টিটা পড়ছে ও সেটাই উপভোগ করছে, বাট আমি ভিডিও করার জন্য ওকে ডিস্টার্ব করেই যাচ্ছি। আর ও খুবই কিউট দেখবে, খুবই শান্ত আর শুধু কথায় কথায় হাসে। আর দেখো কত গোল্লা গোল্লা করে তাকিয়ে আছে। আর আমি ওকে নিয়ে ভিডিও করে যাচ্ছি। আর এখানে দেখো আমার যা চলে এসেছিলো, ও বলছিল যে এখানে আমাকে ভিডিও নিও না, ওই জন্য নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। সকাল সকাল রেডি হয়ে আসার কারণ হলো এই সোনা বাবাটাকে দেখবো বলেই চলে এসে। অ্যাকচুয়ালি ওর ফ্ল্যাটে এখানে একাই থাকে আমার ছোটো দেওরা। আর যেহেতু রিসেন্ট বেবি হয়েছে, 6 মাস হলো আমার শাশুড়িমা, তাই এখানে এসে রয়েছে। কিন্তু শাশুড়িমা আজকে নেই, উনি ডাক্তার দেখাতে গেছে, সেই জন্যই আমি চলে এসছি। আর তোমরা জানো একদম ছোটো বাচ্চাকে একা ট্যাকেল করা সম্ভব না, কারণ একজন লোকের খুবই প্রয়োজন। আর ওকে এখানে সকালবেলা স্নান টান করিয়ে নিয়ে দেখো ওর সাথে গল্প করছি আর হাসছি। আর ও কিন্তু খিলখিল খিলখিল করে হাসছে আর খুবই কিন্তু আনন্দ করছিলো। আমি নিয়ে ওকে ভিডিও বানাচ্ছি, আমি কথা বলছি আর ও খিলখিল খিলখিল করে হাসছে। আর ওর সাথে খেলতে খেলতে ওর দাদা আসার টাইম হয়ে গেছে। আর দেখো ওর দাদাও চলে এসছে। ওর ড্রাইভারকে ফোন করে দিয়েছিলাম গাড়ির, যে ওকে একটু ফ্ল্যাটের সামনে নামিয়ে দিও, নামিয়ে দিয়ে গেছে। এখানে দাদা ভাই দুজনে মিলে একদম আরামসে বসে ল্যাপটপে কার্টুন দেখছে। তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা এখানে এখানে কিছু একটা রেসিপি বানাবো বলে আমি এখানে কিন্তু একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে আমি আর আমার যা গল্প করছি আর রান্নাঘরে বসে রান্না করছি। আর এখানে ওর যেহেতু বেবিটা খুবই ছোট, ও এখানে এসব করতে পারবে না বলে ও কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি বললাম দাও আমি করে দিচ্ছি। আর এখানে দেখো রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের ফ্রাই। আর এখানে চিংড়ি মাছটা ফ্রাই হচ্ছে, তাই ভালো, চলো তোমার সাথে একটু গল্প করে নিই। সেদিনকার দিনটা খুবই আনন্দে কিন্তু আমরা সারাদিন কাটিয়েছিলাম, আমরা চারজন, আমি, আমার ছেলে, আমার যা, আমার জায়ের ছেলে। আর যেহেতু বাড়িতে অনেক দিন পরে ছোট্ট একটা বাচ্চা, ওর সাথে সময় কাটাতে খুবই ভালো লাগছিলো। আর দেখো কথা বলতে বলতে চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা কিন্তু রেসিপি বানাবো, অ্যাকচুয়ালি ওই রেসিপিটার কোনো নাম নেই। কয় পিস চিকেন ছিল, ম্যারিনেট করা ছিল, নুন দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করা ছিল, সেটাকে আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পরে যে পেঁয়াজটা কাটছিলাম দেখলে না, পেঁয়াজটা আর রসুন একটু ভাজা ভাজা করে তার মধ্যে স্বাদ মতো একটু নুন মিষ্টি আর সব রকম সয়া সস, চিলি সস, টমেটো সস এগুলো দিয়ে একটু টস্ট করে কিন্তু একটা চিকেনের একটা রেসিপি আমি বানিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছিলো খেতে চিকেনের রেসিপিটা। আর সেদিনকার রাতটা কিন্তু আমরা ওখানে থেকে গেছিলাম, রাত্রে থাকার কোনো প্ল্যানিং ছিল না, তাও ভাবলাম যে থেকে যাই, খুব মজা হচ্ছিলো ওর সাথে থাকতে। এটা নেক্সট ডে কিন্তু মর্নিংয়ে। আর এই দেখো ওকে কোলে নিয়ে আমি রয়েছি। সকালবেলা যেতে আমার ইচ্ছা করছিলো না, অ্যাকচুয়ালি বাড়িতেও যেতে হবে, বাড়িতেও কাজ আছে। আর ওকে রেখে কিন্তু যাবো, দেখো কি হাসছে, ওকে রেখে যেতেও আমার খুবই কষ্ট হচ্ছিলো। আর যেহেতু অনেকদিন পরে আমি এখানে এসছি, প্লাস ওর কাছে রয়েছি, থাকছি, থাকা ঠিক হয় না। আর এখানে দেখো যাওয়ার সময় আমার ছোট যা আর আমার গোপাল সোনা আর এখানে আমার ছেলে দেখো ওখানে দাঁড়িয়ে আছে। এবার ওকে বাই বাই করে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ জানিও। ওকে বাই।